লাস্টে আছে যে আমার পাশে গিয়ে বসে আছে প্রথম থেকে শেষ অবধি তলাঘাট এত মানে আমার কি এটা গেট আর আমার দেখে ভাবছি এত কি লিখছে কিন্তু আমি কিছু আমি নিজের থেকে বানিয়ে দিয়ে আছি যে হচ্ছে কি মানে মানে খুব করে এসেছে কিন্তু আমি একটাও মানে ঠিক উত্তরকে গুরুত্ব দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা চলে আসলাম সদরঘাটে, সদরঘাটে আসার পরে যাচ্ছি ওইদিকে একটা পার্ক দেখলাম আজিমগঞ্জ পার্ক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ক্রিকেটার কালাম রাজা, নিয়ে চলে এসেছি একটা নতুন দিন একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করতে। তো চলো আজকে চলছি পরীক্ষা দেওয়াতে, দেখি পরীক্ষা দিতে দিতে কী হয় কী কী হয় আজকে কেমনি অবস্থা। স্টেশনে তো ঢুকে আছি, তারপরে এখন যাই, ট্রেনটাই দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকে যাব, টাইম নাই বেশি, তারপরে ট্রেনে উঠে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে যাচ্ছি আরডিকে কলেজের দিকে। আরডিকে কলেজেও তো মানে সিট পড়েছে মানে এদের। তো আরডিকে কলেজ কতটা দূর এখান দিয়ে? কাছে দেখছো সবাই কেমন হাঁটছে? এই দেখো, তৈরি করে এসেছো কিছু? পড়েনি? এই মা কেউই পড়েনি, অনলাইনে এতদিন পরীক্ষা দিয়েছে, কি হবে? চলো দেখা যাক কি হয়, রেজাল্ট বেরোলে দেখতেই পারবে তোমরা। হ্যাঁ, পরীক্ষা দিয়ে আসার পরেও বুঝতে পারবে কেমনি কি হলো। হবে কি হবে এই পরীক্ষা দিয়ে বেরিয়ে মুখ দেখেই বোঝাবে ভালো নাকি খারাপ হয়েছে। হ্যাঁ, দেখো কত স্টুডেন্ট বন্ধুরা মানে এক লাইনে যাচ্ছে সবার দিকে কলেজের দিকে। দেখেন হেরে রাখো সব মানে ঢেকে ঢুকে একেবারে মানে হয়ে আছে, ভালোই সেফটি। আর তুমি বেকার, তোমার ঠান্ডা লাগলে বুঝতে পারবা। তো শোনো, ওই তোমরা থাকো, আমি যাচ্ছি ঘুরে আসি। আমি তুমি বসো, আমি বেকার বেকার বসবো না, আর দু ঘন্টা মতন বসে কোনো লাভ নাই। আমি একেবারে যে ওখানে যে বসে থাকছি গঙ্গা সদরঘাটে, ঠিক আছে? না না, ব্যাগ ভিতরে জমা হয়ে যাবে, ঠিক আছে? গেলাম, ফোন দিয়ে দাও আমাকে, ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা দাও, না ফোন দাও আমাকে, না তিপ এই দিদির ফোন আছে, না তিপ্তির ফোন আছে, না সব ফোন করো, ঠিক আছে? টাটা। তো চলো এবার আমরা যাই সদরঘাটে, ঘুরে আসি একটু। পেলাম টুকটুকিতে চাই, চলো সদরঘাট, যে একটু কটা বসে থাকবো, বেকার বেকার এখানে বসে গ্যাঞ্জামের ভিতরে বসে কোনো লাভ নেই, যে ডাইরেক্ট বসে তারপরে আবার কথা বলবো। বন্ধুরা চলে আসলাম সদরঘাটে, সদরঘাটে আসার পরে যাচ্ছি ওইদিকে একটা পার্ক দেখলাম আজিমগঞ্জ পার্ক। তো যাই দেখি ওখানে, এখানে তো সেমনি কিছু নাই বসার মতন, ওখানে যেয়ে দেখি কিছু দেখানো যায় নাকি। তোমাদের যদি কিছু দেখানো যায় তো অবশ্যই দেখাবো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আজিমগঞ্জে, তো যাই দেখি ভিতরে এখানে কেমনি পার্ক। চলো, এখানে যদি নিকিতা আসতো, নিকিতা তো পরীক্ষা দিতে আছে, তো হেভি মজা পেতো নিকিতা আসলে। কেন দেখো, এখানে আসলাম একটা জিনিস দেখছি আমি, দেখো কি সুন্দর মানে বানিয়ে রেখেছে শিব ঠাকুর আর পার্বতী, হেভি সুন্দর লাগছে। আর এই দেখো গঙ্গার ধারে একদম বানানো, কথাই আলাদা। মানে জায়গাটা হেভি সুন্দর, মানে এই দিককার এরিয়াটা
বরঞ্জ কি বলো তো এখানে দেখে নিলাম, আমি ভাবছিলাম এটা পার্ক টাইপের, কিন্তু এটা পার্ক না, একটা জাস্ট এই বানিয়ে রেখেছে। এখানে লেখা আছে আই লাভ আজিমগঞ্জ, ঠিক আছে, ভালো করে সাজিয়ে রেখেছে, ভালো লাগছে দেখতে। আবার এই দিক দিয়ে সব আবার জিয়াগঞ্জের, মানে আবার এই দিক দিয়ে আবার সব জিয়াগঞ্জের ওই দিকে চলে যাবে সব। কি বলতো বন্ধুরা, ভাবছিলাম আমি এটা পার্ক হচ্ছে, কিন্তু এটা পার্ক না, মানে যে একটা সাজানো আছে, মানে স্পট টাইপের, আজিমগঞ্জ আই লাভ আজিমগঞ্জ লেখা, ওখান থেকে দেখে লাগলে হেভি বড় পার্ক, কিন্তু এটা পার্ক না। তো এখন এখান থেকে আবার চলে যাব আমি ডাইরেক্ট আবার জিয়াগঞ্জে, জিয়াগঞ্জে যাই, ওই পার্কটা যে পিছনে বলেছিলাম তোমাদের ওই পার্কটাতে বসে থাকি। চলো চলে আসলাম আজিমগঞ্জের থেকে, এখানে চলে আসলাম, আর এসে এখানেও দেখছি কি, মানে এই দেখো যে মানে এই পিছনের পার্কটাতে যাব বলছিলাম তোমাদেরকে, কিন্তু এই পার্কটা বলে 4-5টার সময় খোলে, তো ততক্ষণ তো আর বসা হবে না 4-5টা অবধি, তো পার্ক খোলার জন্য তো আমাকে চলে যেতে হবে ডাইরেক্ট, মানে আরডিকে কলেজ যেতে হবে, নিকিতার সাথে আবার বাড়ি যেতে হবে। কেন কি, যেহেতু আজকে জম্বি বলি নাই তোমাদেরকে, বলে দিই এখন, আমাদের জম্বি দেবায়ন বোর্ডিংয়ে ভর্তি হচ্ছে, তো একটা আলাদাই ব্যাপার, মানে বোর্ডিংয়ে ভর্তি হচ্ছে, তো যে দেখা না করলে পরে হবে না, দেখা করতেই হবে আমাদেরকে, তো দেখা করাটা অনেক ইম্পর্টেন্ট হচ্ছে, এখান থেকে যত তাড়াতাড়ি হতে পারলেও তত তাড়াতাড়ি যাব, মানে যেই ট্রেন ফার্স্ট পাবো ওই ট্রেনে বসে চলে যাব, কেন কি ও 5টার সময় চলে যাবে মানে বোর্ডিংয়ে, তো দিদাও বলেছিলো 5টা অবধি চলে আসবি, যা করেই হলো, আমরাও বললাম হ্যাঁ ঠিক আছে চলে আসবো। 2:30টার সময় যেহেতু ছুটি হচ্ছে মানে এক্সামের, তো 2:30 অবধি ছুটি হয়ে যা গেলে পরে ভেবে না ম্যাক্সিমাম আধা ঘন্টা এইদিকে, আর যদি 3টে ট্রেন পেয়ে গেলাম তো আরামে পৌঁছে যাব, তো বসে দেয় কিছু মনে কেনা আর আর কিছু না, চলো হয়েছে মোটামুটি। আমার পাশে দিয়ে আমি লাস্ট বসেছি, আমার পাশে দিয়ে বসে আছে প্রথম থেকে শেষ হচ্ছে, আর আমার দেখে ভাবছি এত কি লিখছি, কিন্তু আমি কিছু আমি নিজের থেকে বানিয়ে দিকে আছি, নিজের ভাবছি কি এমনি মানে খুব পড়ে এসছে, কিন্তু আমি একটাও মানে ঠিক উত্তরকে গুরুত্ব নিয়ে যাবো। যা তাহলে কি হবে পরীক্ষা? পরীক্ষা হয়েছে ভালোই, ভালো কথা অনেক লম্বা আছে, যেহেতু আমি আজিমগঞ্জ জিয়াগঞ্জ সব ঘুরে 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 আজিমগঞ্জ গেছিলাম। আজিমগঞ্জ মানে গঙ্গা পার করে? গঙ্গা পার করে হ্যাঁ। কেন ঘুরে আসলাম? কেন এমনি মিথ্যা কথা না, ভিডিওতে দেখবে তো। চলো আজকের ভিডিওটা এতটাই থাকলো, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও, তো আবার আসবে একটা নতুন দিন একটা নতুন ভিডিওর সাথে। ও টাটা।